আবারও ভারী বৃষ্টিতে সিলেট নগরী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা টিলা ধসে চাপা পড়েছে দুই পরিবারের সাতজন চারজন উদ্ধার নানা নাম আর আকারের গরু নিয়ে কোরবানির হাটের জন্য প্রস্তুত জয়পুরহাটের খামারিরা দাম হাঁকা হচ্ছে নয় থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খবর টিলা ধসে সিলেটে মাটি চাপা পড়েছেন একই পরিবারের তিনজন অপর একটি পরিবারের চারজনকে জীবিত উদ্ধার করেছে সার্ভিস স্থানীয়রা। আবারও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরের নিচু এলাকাগুলোতে আজ ভোর ছটা থেকে সকালে নটা পর্যন্ত একশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেট আবহাওয়া অফিস থেকে সকাল সাড়ে সাতটার দিকে নগরীর ছত্রিশ নম্বর ওয়ার্ডের মেজর টিলা চামেলিবাগে ধসে পড়ে একটি টিলা এ সময় দুই পরিবারের সাতজন মাটি চাপা পড়েন কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের তিরিশ সদস্যের উদ্ধারকর্মী টিম উদ্ধার করা হয় চারজনকে এদিকে ভোর থেকে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর বেশ কয়েকটি সড়ক পানি উঠেছে তালতলা পায়রা উপশহর তেরোতরাতন মেন্দিবাগ সহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কগুলোতে পানি উঠায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে এর আগে দুই জুন রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগর জুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয় আগামীকাল সারা দেশে গৃহহীন মানুষের জন্য আরো আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং দুই শতাংশ জমির দলিল হস্তান্তর করবেন তিনি ঘর যুক্ত সাথে মুহিব আগামীকাল ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান সার্বিক প্রস্তুতি এখন কেমন দেখছেন সুমি আমি এই মুহূর্তে মূলত রয়েছি লালবনিরহাটের আদিতমারি উপজেলার শব্দ কুটির পাড়া আশ্রয়ন প্রকল্পে আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সাড়ে চারশো উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হয়েছে আগামীকাল প্রায় সাড়ে আঠারো হাজার ঘর হস্তান্তরের মধ্য দিয়ে আরও সত্তরটি উপজেলা গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে আমরা যেই জায়গাটিতে রয়েছি এই উপজেলায়ও আগামীকালকে প্রায় দেড়শো ঘর হস্তান্তর হবে আমরা এই সার্বিক প্রস্তুতির বিষয় জানবো যে আদিতমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকির কাছে জনাব নুরে আলম সিদ্দিকি আহ আগামীকাল প্রধানমন্ত্রী এই উপজেলায় কতগুলো ঘর হস্তান্তর করবেন এবং যারা ইতিমধ্যেই ঘর পেয়েছেন এই এলাকায় তাদের ভাগ্য কতটা বদলেছে ধন্যবাদ আদিতবাড়ি উপজেলাবাসী বিশেষত যারা ভূমিহীন গৃহহীন মানুষ তারা আজকে উৎফুল্ল আনন্দিত উদ্বেলিত যে তারা মাননীয় প্রধানমন্ত্রী দেয়া ঘোষণার মাধ্যমে কালকে এখানে পঞ্চম পর্যায়ে একশো বিয়াল্লিশটি ঘর পাবে এবং প্রথম থেকে পঞ্চম পর্যায় পঞ্চম পর্যায়ে পর্যন্ত একশো বিরাশিটি ঘর জমি ও গৃহহীন জমি জমি এবং গৃহ গৃহহীন এবং ভূমিহীন মানুষকে প্রদান করা হবে এবং এরই মাধ্যমে আমরা অপেক্ষায় রয়েছি যে এরই মাধ্যমে আমাদের এই আদিবাড়ি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে আচ্ছা যারা এখানে রয়েছেন তারা মূলত কিভাবে আত্মনির্ভরশীল হচ্ছে সেক্ষেত্রে আপনাদের প্রশাসন কি করছে জি ধন্যবাদ আমাদের সকল দপ্তর কিন্তু এই 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 যাদের আত্মকর্ম করতে পারে যারা এখানে বসবাস করেন সেই জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে প্রশিক্ষণ থেকে শুরু করে উপকরণ বিতরণ যেমন কৃষি থেকে আমাদের পুষ্টি বাগানের জন্য যে উপকরণ সেগুলি নিয়মিতভাবে দেওয়া হচ্ছে তারা বিভিন্ন রকম শাকসবজি ফল ফল আদি চাষ করছে এছাড়াও প্রাণী সম্পদ থেকে গবাদি পশু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু প্রাণী সম্পদ আপনারা দেখেছেন যে প্রাণী সম্পদ পালন করছে স্বাবলম্বী হচ্ছে এর বাইরেও মহিলা যারা রয়েছেন তাদেরকে আমরা মহিলা বিষয় দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি করছি অনেক ধন্যবাদ আপনাকে সুমি এই ছিল আমার কাছে আদিতবাড়ি উপজেলার যে আশ্রয়ন প্রকল্পের যে সব সার্বিক কার্যক্রম সেই কার্যক্রমের সব শেষ তথ্য মুহিব আপনাকে ধন্যবাদ লালমনিহার থেকে ঘর হস্তান্তরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব চলে যাচ্ছি পরবর্তী নিউজে গরুর নাম লায়ন বাদশাহ খুর্রম সম্রাট সুনামিয়া লাল পাহাড় জয়পুরহাটে কোরবানির বাজার কাপাতে বিশাল আকৃতির এই চারটি গরু প্রস্তুত করেছেন খামারিরা দাম হাঁকা হচ্ছে নয় লাখ থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বত্রিশ পণ্য জনের বিশাল আকৃতির এই সারটি প্রস্তুত করা হয়েছে জয়পুরহাটের আক্কেলপুরের একটি খামারে খামারি সেকেন্দার চৌধুরী তার নাম রেখেছেন লায়ন বাচ্চা খুরম দাম রেখেছেন আঠারো লাখ টাকা গরুটি গত বছরই গরুটি বাজারজাত করার মতো পরিবেশ হয়েছিল আমি এই গরুটি মায়ার কারণে গরুটি আরও এক বছর লালন পালন করলাম সব মিলে গরুটির এখন বাজার মূল্য হাঁকা হয়েছে আঠারো লক্ষ টাকা এই গরুটির সঙ্গে আমার নানা মায়া মমতার সঙ্গে আমি জড়িত খেতলাল উপজেলার দেউলিয়া গ্রামের খামারি শামসুল আলম বাবীর খামারে রয়েছে প্রায় ত্রিশ মনোজনের গরু নাম সম্রাট এ খামারি জানান খাদ্যের দাম বেশি হওয়ায় সব গরু বিক্রি করে শুধু সম্রাটকেই পালন করেছেন তিনি সম্রাটের দাম চাওয়া হয়েছে বারো লাখ টাকা আমি গরুকে ন্যাচারাল খাবার দিয়েছি ঘাস ভাত ভুষি মানে ফলমূল এবং হচ্ছে কলা এগুলো নিয়মিত খাওয়ায় সাত ফুট উঁচু আর দশ ফুট লম্বা উনত্রিশ মনের এই গরুটিকে সবাই ডাকে সোনা মিয়া তাকে লালন পালন করেছেন সদর উপজেলার বিল্লা গ্রামের জহুরুল ইসলাম মিলন এর দাম হাঁকছেন 10 লাখ টাকা নাম স্যার 10 লাখ এর ভিতর কারণ লোকজন হাউসে আছে এর ভিতর দাম দর করে ইয়াক করে মিটাহবে দেব এদিকে সাইজওয়াল জাতের লাল পাহাড়ের দাম হাঁকা হয়েছে নয় থেকে 10 লাখ টাকা আগে ছয় লাখের উপরে উঠে গেছে খরচা তে দেখি এবার ভাগ্যবান ব্যক্তি কে আছে আমাদের এই লাল পাহাড়ের জন্য তবে আশা করি আমরা পাব জেলায় চাহিদা আছে 1 লাখ 66142 টি গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে এবারে জগরাক জেলায় এগারোটা স্থায়ী হাট এবং ষোলোটা অস্থায়ী হাটে কোম্পানি পশু ক্রয় বিক্রয় হবে তাছাড়া আমাদের বিভিন্ন অনলাইন উপজেলা ভিত্তিক এবং আমাদের জেলাতে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা গবাদি পশু ক্রয় বিক্রয়ের জন্য খামার এবং ক্রেতা উভয়কে সহযোগিতা করছি গরুর ছবি এবং দাম ইত্যাদি উল্লেখ করে খামার আর হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বেচাকেনা কেনা বাংলা ভিশন নিউজ ডেস্ক এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা দুটায় এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজ ধন্যবাদ সবাইকে